बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक श्रेणी एवं एसएससी परीक्षार्थी शिक्षार्थी बंधुदेरके सलाम आलैकुम। आमि मोहम्मद आब्दुस सलाम सर सिद्धिनगर बुद्धिमान फाइन आर्ट स्टूडेंट कलेज थेके तोमादेरके अनलाइन क्लासे स्वागतम। आमरा गत क्लासे त्रिकोणमिति 9.1 এক্সারসাইজটা সলভ করছি, এখন আমরা 9.2 এটার অঙ্কগুলো আমরা সলভ করবো। যেহেতু তোমাদেরকে আগে বলছি তোমাদের এই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই পরীক্ষার্থী স্টুডেন্ট এবং দর্শক শ্রেণী যারা আছো তোমরা সবাই কিন্তু এই চ্যাপ্টারটা করা। তারপরও আমি এখানে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এবং শ্রেণীর বোর্ডের মধ্যে বোর্ড পরীক্ষা এবং বেশিরভাগ স্টুডেন্টদের যেটা ভুল করার কারণে অঙ্কগুলা ভুল হয়ে যায় সেই মানগুলা আমি এখন তোমাদেরকে বের করে দেখাচ্ছি। মানগুলা যদি তোমাদের প্রথম হচ্ছে যে মনে রাখা, মুখস্থ রাখা, মুখস্থ রাখলে তোমাদের সময় কম লাগবে এবং অঙ্ক করতে করতেও অনেক সময় মানগুলা মুখস্থ হয়ে যায়। তবে তারপরেও যারা মানগুলা মুখস্থ রাখতে পারতেছো না অথবা ভুল করো তাদের জন্য পরীক্ষার হলে তুমি কীভাবে মানটা বের করে নিবে রাফ খাতা রাফের মধ্যে সেই মানটা আমি প্রথমে দেখাইতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে আগে মানটা শুনো। প্রথমে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর এই জিরো থেকে ফোর পর্যন্ত লেখবা, জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত লেখবা। এরপরে আমি প্রত্যেকটাকে সাইন দ্বারা ভাগ করবো, ফোর 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 ফোর, এটা অবশ্যই সবাই বুঝছো। প্রথমে শূন্য থেকে আমি সাইন পর্যন্ত লিখবো, তারপরে প্রত্যেকটাকে সাইন দিয়ে ভাগ করবো। ভাগ করাটা তো আমি নিচে লিখি, এটা দিলে ভাগ করলে জিরো হয়, ভাগ করলে এটা তো ভাগ যায় না, এটা কাটাকাটি যায় হাফ হয়, এটাও ভাগ যায় না, আর এটা কাটাকাটি যায় ওয়ান হয়। ভাগ যায় না মানে আমি দশমিকে নিয়ে নিই আর কি, যেটা কাটাকাটি গেল ওটা কাটা পর্দা লিখল। এবার আমার ভাগ পর্দাকে আমি বর্গমূল করবো, তো জিরোটা যদি বর্গমূল করি তাহলে জিরো হয়, ওয়ানের বর্গমূল করলে ওয়ান, সাড়ে বর্গমূল করলে দুই, ওয়ানের বর্গমূল করলে ওয়ান, আর দুইয়ের বর্গমূল করলে রুট টু হয়, কারণ টু এর বর্গমূল পূর্ণ সংখ্যা হয় না, আর এটা রুট থ্রি, আর সাইডের বর্গমূল করলে দুই, আর ওয়ানের করে রুট দিলে হয় ওয়ান। অবশ্যই বর্গমূল সবাই বুঝছো, বর্গ এই। তাহলে আমি ধারাবাহিকভাবে আরেকবার বলতেছি, প্রথমে আমরা জিরো থেকে ফোর পর্যন্ত লিখলাম, তারপরে জিরো থেকে ফোর পর্যন্ত লেখার পরে প্রত্যেকটা সাইড দিয়ে ভাগ করলাম, সাইড দিয়ে ভাগ করার পর আমি ভাগফলটা লিখলাম, তারপরে ভাগফলটাকে আবার বর্গমূল করলাম। তা আশা করি এত পর্যন্ত সবাই বুঝছো। এবং এই যে বর্গমূল করে আমি যেই ফলটা পাইলাম এটা কিন্তু সাইনের সকল মানগুলা, তোমরা এই জায়গাটা আগে উঠাইয়া নাও। আশা করি সবাই তোমরা এটা উঠাইছ। এবার আমি এইটা মুছে ফেলাইলাম এই জায়গাটা। এখন এই মানটায় সাইনের সকল মানটা, মানে আমি এই বরাবর সাইন লিখলাম সাইন, আর এটাকে এরকমভাবে গড় দিলাম। যে টেবিলটা এখন এই এটার মধ্যে আমি সাইনের যে মানটা আছে এর মধ্যে
প্রথমে আমার এখানে আছে 0 ডিগ্রি তারপরে 30 ডিগ্রি তারপরে 45 ডিগ্রি আর তারপরে 60 ডিগ্রি লাস্টে আছে 90 ডিগ্রি তার মানে সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সব মানগুলাই আমি ওই কৌশল যেটা অবলম্বন করছি ওটার সাহায্যে বের করলাম লক্ষ্য করো আমি এটা কিন্তু মুছি না এটা এখানে রাখছি আর 0 30 45 60 90 ধারাবাহিকভাবে এগুলা বসাইয়া দিলাম তো আশা করি তোমরা এই সাইনের এই মানটা সবাই মনে রাখবা কিভাবে বের করলাম আর বের করার পরে তোমরা একটু মুখস্থের একটা ধারাবাহিকভাবে মনে রাখবা যে সাইনের মানটাই আমি মুখস্থ রাখবো তখন তুমি প্রথমে আসবে 0 তারপরে হাফ তারপর 1/√2 তারপর √3/2 তারপর 1/8 এবার আসো সাইনের পরে আমরা দ্বিতীয়ভাবে আসবো কসের মানটা কস কসের যে মানটা আছে এই মানটা আমরা বের করব তাইলে এখানে এই এইদিকে একটা জিনিস দেখো এই এই জায়গাগুলো হচ্ছে অনুপাত অনুপাত আর এটা হচ্ছে কোণ ওই দিকে লিখবো কোণটা অনুপাত মানে তো ত্রিকোণমিতিক ছয়টা অনুপাত এক সাইন কস টেন কস সেক কোসেক আর কোণগুলো তো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি তোমাদের এই মানগুলা শিখলে তোমাদের যথেষ্ট সাধারণ গণিতের জন্য আর এর ভিতরে আরও 0 থেকে 30 বাকি মানগুলো কোথায় গেল সকল মানগুলোই আছে এই মানগুলো তোমরা উপরে ক্লাসে যাই মানে ইন্টারমিডিয়েটে যখন যাইবা তখন তোমরা 2 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 29 ডিগ্রি 31 ডিগ্রি 44 ডিগ্রি সব ডিগ্রি মানে বের করতে পারবা তবে সব এইগুলোর সাহায্যে এখন আসো আমরা এই যে কস কসটা হবে আমরা এটারে যদি পিছন থেকে লিখে আসি অর্থাৎ সাইনে যেটা 90 ছিল কসে সেটা হবে 0 সাইনে যেটা 60 ছিল কসে সেটা হবে √3/2 আবার সাইনে যেটা 1/√2 ছিল এই বরাবর আসলে তো এটাই পড়ে এখানে আর এই হাফটা যাবে এখানে আর জিরোটা যাবে এখানে সোজা কথা এটারে পিছন থেকে লিখলাম এটা 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 এই যে আমার কসের মানটা হয়ে গেল এবার আসো টেনের মানটা বের করতেছি টেন টেনের মানটা বের করার জন্য আমরা যেই জিনিসটা শিখবো অর্থাৎ তুমি ওই মানটার সাহায্যে সব বের করতে পারবা টেনের মানটা হইল আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সাইন থিটার মানের যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি তাইলে আমার টেনের মান হইব সাইন বাই কস এই সাইন 0 আর কস হচ্ছে 1 তো 0/1 0 তারপরে এই যে এটা দিয়ে যখন এটারে ভাগ করবে একই রকমভাবে তো বাঘটা যারা ডাইরেক্ট করতে পারো না তাদেরকে জন্য আমি একটু রাফে দেখাইতেছি হাফ বাঘ √3/2 দেখো এটা বাঘ এটা তাইলে এখানে হাফ বাঘের গুণ দিয়া উল্টা দিলে লব হট চেঞ্জ হয়ে যায় এখন 2/2 কাটা 1/√3 তাহলে এটা দিয়ে এটারে ভাগ করলে 1/√3 ঠিক এটা দিয়ে এটার ভাগ করো 1 এটা এটা কাটা দেয় আবার এটা দিয়ে এটার ভাগ করো √3 আর 1/0 এটা আবার একটু ব্যতিক্রম দেখো এই জিনিসটা অনেকে ভুল করে আমার প্রথমটা ছিল 0/1 প্রথমটা ছিল 0/1 0 অর্থাৎ 0 যদি 0 রে যদি তুমি যেই কোনো সংখ্যা দিয়া ভাগ করো 1 কেন 2 3 4 5 এরকম 1000 10000 যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো 0ই হবে কিন্তু যে কোনো সংখ্যারে যদি 0 দ্বারা ভাগ করি অর্থাৎ তোমার বাজকটা যদি 0 হয় তাহলে তোমার অথবা হর যদি 0 হয় তাহলে তুমি আর এটাতে কোনো মানে পাইবে না ক্যালকুলেটরের মধ্যে তুমি দেখবে এটা অসংজ্ঞায়িত আসবে ইনফিনিটি এই জন্য আমরা এই যে এই দুইটার মধ্যে পাস না লাগে 0/1 0 1/0 সমান ইনফিনিটি এরকম 2 এখানে 1 না 2 3 4 5 যতই হবে অনেক সময় এমসিকিউতে থাকে এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল রাখবা ইনফিনিটি অর্থাৎ হরটা 0 হইলে সেটা ইনফিনিটি হবে এরপরে আসো কট কটটা আমরা দুইভাবে বের করতে পারি ও টেন যেরকম বের করলাম সাইন বাই কস কিন্তু কটটারে এরকম কস সমান কস বাই সাইন তো কসের সাইন দিয়ে যদি আমি ভাগ করি তাও হবে আর অথবা এই টেনের ডারে পিছন থেকে লিখে আসো এই যে এটা তারপরে √3 তারপরে 1 1/√3 তারপরে আসবে 0 তারপরে আসে সেক
তারপরে আসে কোসেক। তাহলে ধারাবাহিকভাবে আমরা সব কটা লিখে ফেলালাম সেক কোসেক পর্যন্ত। তো এখন বের করাটা শুনো, এই সেকটা বের করবা কিভাবে? আমরা জানি সেক সমান সমান ওয়ান বাই কস, অর্থাৎ কসের যে মানটা পাইছি আমরা ওই মানটাকে যদি আমি উল্টাই দেই, কসের মানটার উল্টা দিলে সেকের মান বাদ হয়, তো ওয়ানরে উল্টাইলে ওয়ান হয়, আর এটারে উল্টাইলে হয় টু বাই রুট থ্রি, এটারে উল্টাইলে হয় রুট টু, এটারে উল্টাইলে হয় টু, জিরোরে উল্টাইলে হয় অসংজ্ঞায়িত। এই হইল তোমার সেকের সব মান। এবার আসো কোসেক, ঠিক সাইনডারে উল্টাই দিলে কোসেক হবে, সাইনেরে উল্টাইলে অথবা সেকের পিছন থেকে লিখে আসো ইনফিনিটি টু রুট টু, টু বাই রুট থ্রি আর ওয়ানে, উল্টাইলে দেখো একই আসবে, জিরো উল্টাইলে অসংজ্ঞায়িত, এটারে উল্টাইলে টু উপরে যায় নিচে এক, এটারে উল্টাইলে রুট টু উপরে যায় নিচে এক, এক লিখতে হয় না, রুট টু টু উপরে যাবে রুট থ্রি নিচে আসবে, ওয়ানরে উল্টাইলে ওয়ানে হয়। তো এই কৌশলটা মনে রাখিয়া তোমরা যে কোনো ত্রিকোণমিতির অঙ্ক করার সময় তোমার মান তো অবশ্যই লাগবে প্রশ্ন সলভ করার সময়, তো তুমি মানগুলো আলাদা বা যদি খাতার মধ্যে বের করে নাও, তারপর তুমি এখান থেকে দেখে দেখে মান লিখতে পারবা। আর সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি মুখস্থ রাখো মানটা, আর অঙ্ক ভালো যারা বেশি করে তাদের মানটা মনে থাকবে বা মুখস্থ হয়ে যাবে। এখন এটার মধ্যে অনেক রকমের মান নির্ণয়ের অঙ্ক থাকে, অনেক মানটা তুমি বসাইবা আর সেই অনুযায়ী কেবল সলভ করবা। আমি একটা মাত্র মান নির্ণয়ের অঙ্ক করাই দিতেছি তোমার, যেমন নয় নম্বর দেখো 195 পৃষ্ঠায়, আশা করি এটা সবাই বুঝতে পারছো। আমি এখন এটা বোর্ডটা মুছে ফেলাইতেছি, সবার উঠান হয়েছে আশা করি। তা নয় নম্বর অঙ্কটা হয়েছে 10 45 ডিগ্রি, ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ইন্টু 10 30 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 30 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 45 সাইন স্কোয়ার 60, 10 30, 10 60, এই তো একটা মান নির্ণয় অঙ্ক করে তোমাদের মান নির্ণয় সংক্রান্ত যত সমস্যা আছে সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এখানে তো সবই ইন্টু দেওয়া আছে, ইন্টু না থাকে তোমার বাঘ থাকতে পারে, যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, মানে যোগ বিয়োগ গুণ বাঘ, এ অথবা কোনো অঙ্কের মধ্যে সব কটে থাকলো, যোগ থাকলো, বিয়োগ থাকলো, গুণ থাকলো, বাঘ থাকলো, একটা মান নির্ণয় অঙ্ক দিল। যেমন এটারে আমি এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বাঘ চিহ্ন দিলাম, তাহলে যোগ বিয়োগ গুণ বাঘ সব কটা দিয়ে তোমার হবে। তবে তুমি যদি মান লেখার মধ্যে ভুল করো তাহলে আর হবে না, তুমি যদি মানটা সঠিক লিখতে পারো তারপরে তো যোগ বিয়োগ, এগুলো তো সরল অঙ্ক, যোগ বিয়োগ তো যোগ বিয়োগ গুণ বাঘ এগুলো তো সরল করে বের করবে, তুমি মানটা সঠিকভাবে লিখতে পারলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা দেখো 10 45 ডিগ্রি যে সারণীটা আমি মুছে ফেলাইলাম ওইখানে দেখো 10 45 ডিগ্রি মান ওয়ান দেওয়া আছে, তারপরে আছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু, এরপরে আসো 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, আর 10 60 ডিগ্রি মান রুট থ্রি, এই যে মানটা সঠিকভাবে লেখবে। আর এইটার উপরে স্কোয়ার আছে, আমরা মান লেখা মানের উপর স্কোয়ার দিলাম। আবার দেখো সারণীতে দেখো 10 45 ডিগ্রি মান ওয়ান, সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু, 10 30 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, আর 10 60 ডিগ্রি মান রুট থ্রি। এই মানগুলো লেখার পর এখন তোমার আসছে সরল অঙ্ক, সরল করবা, সরল করা আমরা করি এখানে ওয়ান, এই স্কোয়ার এইটার উপরে আছে বাকিগুলোর উপরে নাই, তাহলে আমি এটার উপরে স্কোয়ার দিলাম, তাই স্কোয়ার দেওয়াতে স্কোয়ার রুটে কাটা থ্রি দুই দ্বিগুণে হয় সাইড হয় ইন্টু, এখানে দেখা যায় এটা আর এটা কাটা যায় উপরে নিচে একরকম, তার মানে এটা হবে 3/4, এটা অ্যান্সার। এই তাহলে এখানে তো আমার যদি যোগ থাকতো তাহলে আমি লসাগু টসাগু করে বের করতাম, গুণ আছে শুধু কাটাকাটি গেল শেষ। তাহলে এই জায়গার মধ্যে তোমার মান নির্ণয়ের সকল অঙ্কগুলায় তোমার
একই রকম সেম ভাবে সবাই করবা। আর মান নির্ণয়ের পরে আমি একটা সমাধান অঙ্ক করাই দিতেছি, যেই সমাধান অঙ্কটা অনেকভাবে পরীক্ষার মধ্যে থাকে, 23 নম্বর। আশা করি সবার লেখা হয়েছে 23 নম্বর সমাধান। নাম্বার 23, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1। তা আমি এখানের মধ্যে একটা শর্ত দেওয়া আছে, দেখো লেখা আছে 0° লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90°। এই এই শর্তটাই তোমাদের আসলে বুঝতে হবে। আর তো আমি অঙ্কটা সলভ করি, তারপরে শর্তটা সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত বলতেছি। এইখানের মধ্যে আমরা সরাসরি এটারে বর্গ করে নিতে পারি, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এখানে উভয় পক্ষে বর্গ করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা ওই স্কোয়ারের দুই যারা আগে লিখছি, কারণ এটা সরাসরি সূত্র পড়বে, এই কারণে কস স্কোয়ার দ্বারা পিছে না লেখা সামনে লিখছি, তোমরা পিছে লেখা আরেক লাইন বাড়াইয়াও সামনে এখানে আনতে পারো, একই হবে। তাহলে এতটুকুর মান 1 আর প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। প্লাস 1 মাইনাস 1 কাটা, 2 সাইন থিটা কস থিটা সমান 0, 2 দিয়ে ভাগ করে দিলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ। এখন এখানে যদিও সাইন এবং কস দুইটা ভিন্ন অনুপাত, আমরা কি করি ভিন্ন অনুপাত থাকলে এক রকম করে নিই, হয়তো সব সাইনে করতে হবে নয় কসে করতে হবে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ডান দিক যদি 0 হয় আর এই দিকে যতটা যতটাই থাকবে গুণ অবস্থা, এগুলো প্রত্যেকটার মানে 0 হবে সমাধানের যে নিয়ম অনুসারে, হয় এটা 0 অথবা এটা 0। এই জন্য আমরা লিখবো হয় সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা সমান সমান 0। আমি এই জায়গাটা আবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে সবাই শুনো। এইখানে যদি 0 হওয়াতে এই কথাটা লেখা সম্ভব হয়েছে, যদি এইখানে 0 না হইয়া 1, 2, 3 পর্যন্ত কোনো সংখ্যা হইতো তাইলে আর এটা এরকম, যদি মনে করি এখানে 2 হইতো সাইন থিটা সমান 2 কস থিটা সমান 2 এটা লেখা যাবে না, তখন আমরা কি করতে হবে আবার বর্গ কইরা এটারে এক জাতের কইরা একদিকে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটারে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যাবে, কস স্কোয়ার থিটারে 1 মাইনাস সাইন স্কোয়ার, কিন্তু এই ডান দিকটা 0 হইলে শুধু এটা লেখা যাবে, হয় সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। এখন সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0° মান 0, এই কারণে আমি থিটা সমান সমান 0° লিখব। এই এই গেল আমার একটা। আর আবার এখানে কস থিটা সমান কস 90° মান 0, অতএব এখান থেকে দুই দিকে যদি আমি কস বাদ দেই থিটা সমান সমান 90°, তাহলে আমি লিখব নির্ণয় সমাধান থিটা সমান সমান 0° কমা 90°। এই অঙ্কটা যদিও তোমার একটা সমাধানের অঙ্ক, কিন্তু অনেক সময় এটাকে এমসিকিউ হিসাবে আসে, এই কারণে তোমরা অঙ্কটা একটু ভালো করে মনে রাখবা। আর রেজাল্টটা সম্বন্ধে একটু লক্ষ্য করো, 0° আর 90° দুইটাই গ্রহণযোগ্য, কারণ এখানে আমার বলছে 0° লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90°, অর্থাৎ থিটার মানটা 0 এর সমান এবং 0 তাই বড়, 90 সমান এবং 90 তাই ছোটো, তাহলে আমরা 0° নিলেও 90° নিব। এখন এটা অনেক সময় পরীক্ষার মধ্যে এরকম চেঞ্জ হয়ে আসে,
যে এইখানে হয়তো তারা শুধু লেস দেন দিয়ে দিল, তখন আমার রেজাল্টটা হবে শুধু এই মানটা তখন গ্রহণযোগ্য নয়, এই কথাটা খেয়াল করতে হবে ভালো করে। যদি এরকম থাকে তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না, লেগো মানটি গ্রহণযোগ্য নয়, কারণ 90 ডিগ্রি ছোটো তাও 90 ডিগ্রি সমান এক কথা না, এই জন্য এটা নিব না। আবার অনেক সময় এরকম থাকে 0 ডিগ্রি লেস দেন থিটা, তখন আমরা এই যে এই মানটা গ্রহণযোগ্য, এই শর্তের কারণে এই মানটা গ্রহণযোগ্য না, থিটা সমান সমান 0 ডিগ্রি, তখন 90 ডিগ্রি যেটা সেটা রেজাল্ট দেখবো তখন 90 ডিগ্রি, আবার ওইখানে যখন সমান চিহ্নটা থাকবে না তখন 0 ডিগ্রি। কিন্তু যদি এরকম থাকে যে এটাও থাকলো না, এটাও লেস দেন এটাও লেস দেন, তোমার রেজাল্ট আসলে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাহলে দুইটার একটাও গ্রহণযোগ্য নয়, তখন লেখবা যে এটাও এই মানটি গ্রহণযোগ্য নয়, এটাও মানটিও গ্রহণযোগ্য নয়, তখন লেখবা নিম্ন সমাধান থিটার, থিটার কোনো সমাধান নাই, এটি রেজাল্ট লিখবে। যদি এই শর্তটা থাকে তাহলে আমরা লিখবো কি, থিটার কোনো সমাধান নেই, এটাই হবে রেজাল্ট। আর এখন যেহেতু বইয়ের মধ্যে এই আছে সেই অনুসারে আমার রেজাল্ট এটি। আশা করি সবাই বুঝতে পারছো। তো পরবর্তীতে তোমাদের এটার মধ্যে আরেকটু কথা বলে নিই, সেটা হলো যদি তোমাদের এইখানে এই শর্তটা দেওয়া না থাকে, শর্তটাই দেওয়া না থাকে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এই কথাটা যদি থাকে, অথবা থিটা সূক্ষ্মকোণ দেওয়া থাকে, যেমন নিচের অঙ্কগুলোর মধ্যে আছে 24 নম্বর 25 নম্বর অঙ্কের মধ্যে আছে যে থিটা সূক্ষ্মকোণ, এই কথাটা লেখা আছে, যদি এইখানে থিটা সূক্ষ্মকোণ এই কথাটাও লেখা থাকে তাও কোনো সমাধান থাকবে না, কারণ সূক্ষ্মকোণটা হয়েছে তোমার 0 ডিগ্রির বড় আর 90 ডিগ্রির ছোট, এতটুক পর্যন্ত এতটুক কোণটাকে বলা হবে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির থেকে ছোট হবে আর 0 ডিগ্রিতেই বড় হবে, তার মানে 90ও হবে না 0ও হবে না, 90 থেকে ছোট আর 0 থেকে বড়, তখনও রেজাল্ট হবে থিটার কোনো সমাধান নাই, কোন শর্তে, যদি লেখা থাকে থিটা সূক্ষ্মকোণ এই শর্তে। হ্যাঁ, আরেকটা অঙ্ক দেখো 26, যেটার মধ্যে কোনো শর্তই দেওয়া নাই, আশা করি তোমরা এটা সবাই তুলছো। টেন স্কয়ার থিটা -1 + √3 টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো, টেন স্কয়ার থিটা মাইনাস টেন থিটা প্লাস রুট থ্রি সমান সমান 0। এইখানে লক্ষ্য করো মাইনাস দিয়ে এটারে গুণ করলাম, কিন্তু লগের টেনটাও গুণ, এইখানে দুইটা কাজ একত্রে হয়েছে, একটা হচ্ছে টেন দিয়ে এটারে গুণ করলাম, তাহলে টেন থিটা আর এই মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রির লগে টেন থিটা গুণ করলে রুট থ্রি টেন থিটা, অনেকে এই জায়গায় ভুল করে, এই মাইনাস দিয়ে গুণ করে না করে এটা প্লাসে রাখে, অবশ্যই খেয়াল রাখবে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে গুণ করার সময় ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, যেমন 1 প্লাসের আছে এটা মাইনাস রয়েছে, এটা প্লাসের আছে এটা মাইনাসের রইল। এখন টেন থিটা কমন নিলে, টেন থিটা মাইনাস ওয়ান রুট থ্রি কমন নিলে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওর টেন থিটা মাইনাস ওয়ান যদি আমি কমন নিই টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0। এবার এই যে দুইটা রাশির গুণফল 0 হইলো, তাই এই কারণে আমরা লিখবো হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি সমান 0,
টেন 45 ডিগ্রি মান 1 কিছুক্ষণ আগে সারণীর মধ্যে তোমাদেরকে এগুলো দেখাইছি তাহলে থিটার মান 45 ডিগ্রি আসলো অর টেন 60 ডিগ্রি মান হইছে √3 তাহলে আমি এই দুদিকেতে যদি টেন বাদ দিয়ে দেই থিটা সমান সমান 60 ডিগ্রি হ্যাঁ আগের দাগ মধ্যে শর্ত দেওয়া ছিল অর্থাৎ 23 24 25 এর মধ্যে শর্তগুলো দেওয়া আছে শর্তগুলোর সাহায্যে রেজাল্ট হবে কিন্তু এইখানের মধ্যে কোনো শর্ত দেওয়া নাই এটা সামনে কোনো কথা বলা নাই যে থিটা সূক্ষ্ম কোণ অথবা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এই ধরনের কোনো শর্ত দেওয়া নাই তখন শর্ত দেওয়া যদি না থাকে তাহলে তোমার থিটার যে মানগুলো বের হবে প্রত্যেকটা মানে গ্রহণযোগ্য এই জন্য লিখবা নির্ণয় সমাধান পঁয়তাল্লিশ ডিগ্রি 60 ডিগ্রি হ্যাঁ তো এই অঙ্কর মধ্যে যদি তোমার পরীক্ষার মধ্যে শর্তটা তারা জুড়েও দেয় যদিও এটার মধ্যে নাই শর্তটা এই যে আমি কিছুক্ষণ আগে যে শর্ত দেখাইছি যদি এই শর্তটাও দেয় তারা এই যে এই শর্তটাও যদি দিয়ে দেয় পরীক্ষার মধ্যে যে তবুও তোমার এটাই রেজাল্ট হবে কারণ আমার তো থিটার মানটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির ভিতরে আসছে আর যদি এই শর্ত দেওয়া না থাকে তারা বলে যে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ তাও আমাদের রেজাল্ট এটাই হবে আর এখন যেহেতু কিছু বলাই নাই তাও রেজাল্ট এটাই কারণ কিছু যদি বলা না থাকে শর্তে তাহলে থিটার মান যেই কটা বের হবে ওই কটা প্রত্যেকটাই গ্রহণযোগ্য